সংস্থা যেমন ছাত্র সংস্থা, কাছাড় জেলা কমিটি এবং মহিলা সমিতি, শুরুতে আজকে 2 ঘন্টা ধর্ণা কার্যসূচি আমরা পালন করব। যে ডলু এবং মৈনাগড় লালবাগ চা বাগিচা যে 2500 বিঘা জমি উচ্ছেদ করার যে সরকারে বিজেপি সরকার যে ষড়যন্ত্র এবং উচ্ছেদ করার নামে অভিযান চলাইছে, এই অভিযানের আজকে আমরা পুরা 2 ঘন্টা প্রতিবাদ কার্যসূচি হাতে নিয়েছি। 2 ঘন্টা কার্যসূচি আমরা পালন করব আর সমস্ত অসমে আজকে আমাদের প্রতিবাদ শুরু হয়েছে, কার্যসূচি প্রতিবাদ শুরু হয়েছে যে উচ্ছেদ বিমানবন্দর, ইন্টারন্যাশনাল বিমানবন্দর উচ্ছেদের নামে আজকে যাতে বন্ধ করা হোক, বাগান যাতে ধ্বংস বন্ধ করা হোক, শ্রমিক যাতে কর্মস্থান ঘুরিয়ে পাওক, শ্রমিকের যাতে ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে পারে, আর শ্রমিককে বিজেপি সরকারে কী আহ্বান জানাইছে এই আহ্বান যাতে ক্ষতিপূরণটা যাতে বিজেপি সরকারে ভরে দেওয়ার যাতে চেষ্টা করে, এ নিয়ে আমরা আজকে ক্ষুদিরাম বসুর সামনে 2 ঘন্টা প্রতিবাদ কার্যসূচি হাতে নিয়েছি। ধন্যবাদ।